ଡେଷ୍ଟ ଷ୍ଟୁଡେଣ୍ଟସ୍ ୱେଲକମ୍ ଟୁ ଜିନିୟସ୍ ପଏଣ୍ଟ ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ ଟୁଡେ ୱି ସାଲ୍ ଡିସ୍କସ୍ ଅବାଉଟ୍ ସମ ମଲ୍ଟିପଲ୍ ଚେସ୍ କୋଶ୍ଚିନ୍ସ ଅନ୍ ଜିକେ ଆଜି ଆମେ ଫରେଷ୍ଟ ଗାର୍ଡ଼ରେ ଆସିବାକୁ ଥିବା ଜେନେରାଲ୍ ନଲେଜ୍ ଉପରେ ଆଧାରିତ କେତେଗୁଡ଼ିଏ ଜିକେ କୋଶ୍ଚିନ୍ ଆଲୋଚନା କରିବା ସ୍ୱାଧୀନ ଭାରତର ପ୍ରଥମ ଗଭର୍ଣ୍ଣର ଜେନେରାଲ୍ तो देखा स्वाधीन भारतर प्रथम गवर्नर जेनेल किए ना लॉर्ड मऊंट बैटेन लॉर्ड माउंट बैटेन स्वाधीन भारत प्रथम गवर्नर जेनराल स्वाधीन भारत प्रथम मुख्य कमांडर स्वाधीन भारत प्रथम मुख्य कमांडर किए पे ना जनरल राय ब्लचर जनरल राय ब्लजर हूं स्वाधीन भारत प्रथम मुख्य कमांडर তাহলে কোশ্চিন আক্সট কোশ্চিন্তু দেখা না প্রথম মহাকাশ চারি কি উনিশশো চৌরাশি মসহা এপ্রিল চৌ এপ্রিল মাছর তে তার যাইলে এপ্রিল তেরের রাকেশ শর্মা যাই মহাকাশ কুলে তাহলে মহাকাশক প্রথমে আমার যদি বিচার করা উনিশশো জুলাই কোড়িয়ে জুলাই কোড়িয়ে চন্দ্রপৃষ্ঠের প্রথমে কি পদার্পণ করে উনিশশো অনসতরী জুলাই মাছর কোড়িয়ে তারিখ নীল আর্মস্টন চন্দ্রপ্রষ্ঠ প্রথমে পদার্পন করে কিন্তু আগে কথা যদি আমি আলোচনা করা উনিশশো একষট্ঠি মশায় প্রথমে মহাশকে কি যাই ভারতের প্রথমে যাইকেশ শর্মা উনিশশো চৌরাশি এপ্রিল তের কিন্তু উনিশশো একষট্ঠি মশার কলম্বিয়া স্পেস সটলরে কি যাই না ইউরি গা কি না ইউরি গাগাৰি হ'ল ইউৰি গাগাৰি তাৰপৰা দেখিব প্ৰথম আই পি এছ আই চি এছ অফিচৰ বা সেইবাবে ইণ্ডিয়ান চিভিল চৰ্ভিছ কোৱা যাওক বৰ্তমান আই এছ সত্যেন্দ্ৰনাথ ঠাকুৰ হেল প্ৰথম সত্যেন্দ্ৰনাথ ঠাকুৰ বা সত্যেন্দ্ৰনাথ বানাৰ্জী মধ্য কোৱা যায় তাৰপৰা আচিবা নেক্সট কোৱশ্চিন ইংলিছ চানেল প্ৰথমে সন্তৰণ কি কৰি মিহিৰ চেন যদি মহিলা আমি দেখি প্রথম ইংলিশ চ্যানেল সন্তরণ করতে প্রথম মহিলা হচ্ছে আরতি শাহ না আরতি সাহা হ্যাঁ আরতি শাহ প্রথম পুরুষ না মিহির সেন প্রথম এভরে আরোহণকারী না তেন জিং নরগে তে জিং নরগে হলো সমস্ত এই প্রশ্নগুলো উপরে নজর দেবা If any is indispensable, prasna, very, very important yeah. so don't leave out those who have come fastly to this channel. Please kindly like, share, and subscribe so that I will be interested and I will be enthusiast enthusiastic to create more and more videos. And you will get the after that, I will also make English grammar. Any type of questions, if you will have any doubt on English grammar, I will also clear out all of your doubts.

ପ୍ରଥମ କଥା କୁହାଯାଏ କିନ୍ତୁ ପ୍ରଥମ ଚଳଚ୍ଚିତ୍ର ଯେଉଁଟାକି ସ୍ପିଚଲେସ୍ ଥିଲା ହେଲା ସ୍ପିଚଲେସ୍ ଚଳଚ୍ଚିତ୍ରଟା ହେଉଛି ଫାଷ୍ଟ ହେଉଛି ନା ଶ୍ରୀ ଲୋକନାଥ ଶ୍ରୀ ଲୋକନାଥ ହେଲା କିନ୍ତୁ ପ୍ରଥମ କଥା କୁହା ଚଳଚ୍ଚିତ୍ର ହେଉଛି ଆଲାମାରା ତାପରେ ଆମେ ଦେଖିବା ଯଦି ପ୍ରଥମ ଚଳଚ୍ଚିତ୍ର କୁହାଗଲା ଭାରତର ପ୍ରଥମ ଚଳଚ୍ଚିତ୍ର କିଏ ନା ଶ୍ରୀ ହରିଶ୍ଚନ୍ଦ୍ର ଶ୍ରୀ ଶ୍ରୀ ହରିଶ୍ଚନ୍ଦ୍ର ପ୍ରଥମ ଚଳଚ୍ଚିତ୍ର ହେବ ଶ୍ରୀ ହରିଶ୍ଚନ୍ଦ୍ର ହେଲା ତାହେଲେ ପ୍ରଥମ ଟେଷ୍ଟ ବେବି କ'ଣ ଇନ୍ଦିରା ଭାରତର ପ୍ରଥମ ଭାଇଶ ରାୟ ନା ଲୋଡ଼ ଖାନି ତାପରେ ଆସିବା ଲୋକସଭାର ବାଚସ୍ପତି କିଏ ନା ଜିଭି ମାଭାଲାଙ୍କର জিভি মাভাল লোকসভার প্রথম বাচস্পতি জিভি মাভাল তাহলে প্রথম বারিশর প্রথম বারিশর কি জে এম ঠাকুর পৰমবীৰ চক্ৰ সন্মান পাই প্ৰথম ব্যক্তি জে মেজৰ সোমনাথ শৰ্মা হ'ল প্ৰথমবীৰ চক্ৰ সন্মান মিলা তাৰপৰা এ প্ৰথম বায়ুসেনা অধ্যক্ষ কি সুব্ৰত মুখাৰ্জী নেক্সট কোচ্চ কু যা প্ৰথম ফিল্ড মাৰ্চাল কিছ এচ মানেক হ'ল সেই হ'ব প্ৰথম ফিল্ড মাৰ্চাল প্ৰথম কমাণ্ডৰ ইন চিফ কি না জেনেরা করিয়া স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কি ডেন্দ্র প্রসাদ হল আ প্রথম উপরাষ্ট্রপতি কি সর্বপল্লী রাধাকৃষ্ণন সর্বপল্লী রাধাকৃষ্ণন দ্বিতীয় রাষ্ট্রপতি হল স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন পি প্রথম উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন নেক্স কোশ্চিন যা প্রথম উপপ্রধানমন্ত্রী আৃহমন্ত্রী কি সর্দার বল্লভ ভাই পটেল যা নাচু অফ ইউনিটি গুজরাটে হয়েছি হলো তাহলে প্রথম শিক্ষামন্ত্রী প্রথম শিক্ষামন্ত্রী অব্দুল কালাম আজাদ তাঁর ডাক না মহিউদ্দিন অহম্মদ সে লিখিলে ইন্ডিয়ান ওইন্স ফ্রিডম হ্যাঁ বহি লেখিলে সে ফ্রিডম ইন্ডিয়ান ওয়েন্স ফ্রিডম এ বইটি আমার প্রথম শিক্ষামন্ত্রী যে অব্দুল কালাম আজাদ তাঁর দ্বারা লিখিত হয়েছিল ইন্ডিয়ান ওয়েেন্স ফ্রিডম কিন্তু ইন্ডিয়ান অপিনিয়ন সে বইটি লিখি মহাত্মা গান্ধী হল কিন্তু ইন্ডিয়ান ওয়েন্স ফ্রিডম এ বইটি অব্দুল কালাম আজাদ আমার প্রথম শিক্ষামন্ত্রী লিখে লে মৌলান অব্দুল কালাম আজাদ যা ডাক তাঁর ডাকনা কন মহিউদ্দিন অহম্মদ হলো নেক্সট কে প্রোসিড করা প্রথম মুসলমান রাষ্ট্রপতি কি ডক্টর জাকির হোসেন প্রথম মুসলমান রাষ্ট্রপতি সংবিধান সভার অধ্যক্ষ প্রথম অধ্যক্ষ না ডক্টর রাজেন্দ্র প্রসাদ রত্ন পুরস্কার পাই প্রথম রাষ্ট্রপতি কে ভারত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সে প্রথমে ভারত রত্ন পুরস্কার পাই সংবিধান সভার প্রথম অস্থায়ী অধ্যক্ষ সভার প্রথম অস্থায়ী অধ্যক্ষ হচ্ছেন ডক্টর সচিদানন্দ সিনহা প্রথম ভারতীয় জেনারেল কে কি চক্রবর্তী রাজগোপালচারী প্রথম এবং শেষ মধ্যে সে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল হোক চক্রবর্তী রাজগোপালচারী প্রথম গভর্ণর জেনে কি ওয়ারেন হেস্টিংস।

ଆନ୍ତର୍ଜାତୀୟ ଇଣ୍ଟରନ୍ୟାସନାଲ୍ ଯେଉଁ ଆମର ହାଇକୋର୍ଟ ହେଉଛି ପ୍ରଥମ ଭାର ନ୍ୟାୟାଳୟର ପ୍ରଥମ ଭାରତୀ ହେଉଛନ୍ତି ଆମର ନ୍ୟାୟାଧୀଶ ଡକ୍ଟର ନାଗେନ୍ଦ୍ର ସିଂ ଆଉ ପ୍ରଥମେ ଜ୍ଞାନପୀଠ ପୁରସ୍କାର ଯିଏ ପାଇଥିଲେ ସେ ହେଉଛନ୍ତି ଜି ଶଙ୍କର କୁରୁପ ଜ୍ଞାନେନ୍ଦ୍ର ଶଙ୍କର କୁରୁଫ୍ ବା ଶଙ୍କର କୁରୁପ ଭାରତର ପ୍ରିଣ୍ଟିଂ ପ୍ରେସ୍ ପ୍ରଚଳନକାରୀ ହେଉଛନ୍ତି ଜେମ୍ସ୍ ହିଙ୍କି ସୁପ୍ରିମକୋର୍ଟର ପ୍ରଥମ ବିଚାରପତି କିଏ ପିଲାମାନେ ନା ମାନ୍ୟବର ହରିଲାଲ ଯେକନିଆ ହୀରାଲାଲ୍ ହେବନି ହରିଲାଲ ହେବ ହେଲା ହୀରାଲାଲ୍ ବା ହରି ଲାଲ ଜେକନିଆ ପ୍ରଥମ ବିମାନ ଡାକ ସେବା ଉଣେଇଶହ ଏଗାର ମସିହାରେ ଭାରତରେ ଆରମ୍ଭ ହୋଇଥିଲା ଫେବୃଆରୀ ଅଠର ଆହ୍ଲାବାଦରୁ ଆହ୍ଲାବାଦର ନଇନରୁ ଆରମ୍ଭ ହୋଇଥିଲା ପ୍ରଥମ ବିମାନ ଡାକସେବା ଉଣେଇଶହ ଏଗାର ଫେବୃଆରୀ ଅଠର ଦାଦା ସାହେବ ଫାଲକେ ପୁରସ୍କାର ବିଜେତା ପ୍ରଥମେ କିଏ ଦାଦା ସାହେବ ଫାଲକେ ପୁରସ୍କାର ପୁରସ୍କାର ଯିଏ ପାଇଥିଲେ ସେ ଗୀତିକାରଙ୍କ ନାଁ କ'ଣ ଥିଲା ମଜରହ ସୁଲତାନ ପୁରୀ ହେଲା ଭାରତୀୟ ମାନବିକା ମାନବିକ ଅଧିକାର କମିଶନର ପ୍ରଥମ ଅଧ୍ୟକ୍ଷ କିଏ ଭାରତୀୟ ମାନବାଧିକାର କମିଶନର ପ୍ରଥମ ଅଧ୍ୟକ୍ଷ ରଙ୍ଗନାଥ ମିଶ୍ର ଯିଏକି ଆମ ଓଡ଼ିଶା ହାଇକୋର୍ଟର ମୁଖ୍ୟ ବିଚାରପତି ମଧ୍ୟ ଥିଲେ ହେଲା ଏବଂ ସୁପ୍ରିମକୋର୍ଟର ମଧ୍ୟ ସେ ମୁଖ୍ୟ ବିଚାରପତି ଥିଲେ ଜାତିସଂଘର ହିନ୍ଦୀ ଭାଷଣ ଦେଇଥିବା ପ୍ରଥମ ବ୍ୟକ୍ତି ଅଟଳ ବିହାରୀ ବାଜପେୟୀ ମନେ ରଖିଥିବ ଭାରତର

ଉଣେଇଶହ ପଇଁଚାଳିଶ ଅକ୍ଟୋବର ଚବିଶରେ ୟୁବେନ ଗଠିତ ହୋଇଥିଲା ପ୍ରଥମ ଫୁଟବଲ କ୍ଲବ ମୋହନ ବାଗାନ କେବେ ସ୍ଥାପିତ ହୋଇଥିଲା ଅଠରଶହ ଅଣାନବେ ପିଲାମାନେ ଅଠରଶହ ଅଣାନବେରେ ମୋହନ ବାଗାନ ଏ ଫୁଟବଲ କ୍ଲବ ଗଠିତ ହୋଇଥିଲା ଗ୍ରେମି ପୁରସ୍କାର ପ୍ରାପ୍ତ ଭାରତୀୟ प्रथमे ग्रेमी पुरस्कार प्राप्त प्रथम भारतीय पंडित रविशंकर आ आतर प्रथम निर्वाचन इलेक्शन कमिशनर किए ना सुकुमार सेन केंद्र मंत्रिमंडळ इस्तफा देऊ मंत्री प्रथम मंत्री किए केंद्र मंत्रिमंडळ इस्तफा देऊ प्रथम मंत्री श्याम श्यामप्रसाद मुखर्जी उन्स पचाशे इसफा दे पुरस्कार प्राप्त प्रथम भारतीय किए ना पंडित रविशंकर हिंदी भाषार प्रथम खबर का काग पिपर ନା ଉଦନ୍ତ ମାର୍ ମାରଭଣ୍ଡ ଏଇଟା ହେଉଛି ଗୋଟିଏ ୱିକ୍ଲି ଉଦନ୍ତ ମାରଭଣ୍ଡ ପ୍ରଥମ ଜଳ ବିଦ୍ୟୁତ୍ ପରିଯୋଜନା କେବେ ହେଇଥିଲା ନା ଉଣେଇଶହ ଦୁଇ ମସିହାରେ ଶିବ ସୁନ୍ଦରମ୍ ହେଲା ପ୍ରଥମ ଆଣବିକ କେନ୍ଦ୍ର କେଉଁଠି ନା ତାରାପୁର ତାରାପୁରର ପ୍ରଥମ ଆଣବିକ କେନ୍ଦ୍ର ହେଇଥିଲା ପ୍ରଥମ ଆଣବିକ ତାରିଖ ପରୀକ୍ଷା କେନ୍ଦ୍ର ଆଣୁକ ପରୀକ୍ଷା ରାଜସ୍ଥାନର ପୋଖରାନରେ ହୋଇଥିଲା ଉଣେଇଶହ ଚଉସ୍ତରି ମେ ଅଠର ବିନା ଅମ୍ଳଜାନରେ ଏଭରେଷ୍ଟ ଯାଇଥିବା ପ୍ରଥମ ବ୍ୟକ୍ତି କିଏ ଫୁଦରଜୀ ହେଲା ବ୍ରିଟେନ୍ ହାଉସ୍ ଅଫ୍ କମନ୍ସର ପ୍ରଥମ ଭାରତୀୟ ସଦସ୍ୟ କିଏ ଥିଲେ ବ୍ରିଟେନ୍ ହାଉସ୍ ଅଫ୍ କମନ୍ସର ପ୍ରଥମ ଭାରତୀୟ ହେଉଛନ୍ତି ଦାଦାଭାଇ ନାରଜୀ ভারতের প্রথম ক্ষেপণাস্ত্র না কৃথি প্রথম বিমান বাহক চালক কি ভারত না আই এন এস বিক্রা প্রথম বিমান বাহক বাহক জাহাজ সরি প্রথম বিমান বাহক জাহাজ হচ্ছে হচ্ছে আই এন প্রথম ভারত আক্রমণকারী মঙ্গল

सरी उन्स एक मसहार उत्कलमणि गांधीजी को गान्धीजीको ओडाको इनभइट गरि तेसी उक्स से आ टोटालीसार सात थोर आइसो एकै मसार छोटो क्यारेक्टर मन नेक्स्ट नेक्सटको प्रोसीड गरेको जातीय विज्ञानी कङ्ग्रेस र अध्यक्ष कि प्रथम सार आशतोष मुखाजी भारतीय ज्ञानपीठ पुरस्कार प्राप्त प्रथम हिन्दी साहित्य साहित्यिक किए सुमित पन्थ होला প্রথম পরমাণু ডির কন ভারতের প্রথম পরমাণুক্টর না অপসরা জল বাহিনীর প্রথম আডমিরাল কি ভারতের জল বাহিনীর প্রথম আডমিরাল আর্ডি কটারী হল ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত প্রথম হিন্দি সাঁ না সুমিত্রানন্দন পন্থ নিল্লি স্থিত রাষ্ট্রপতি ভবন প্রথম ব্যক্তি কিয়ে লর্ড ইরি নয়দিল্লি স্থিত রাষ্ট্রপতি ভবন রয়েছে প্রথম ব্যক্তি লরি হিন প্রথম তাহলে ফিজিক্সে পদার্থ ফিজিক্সে নোবেল পুরস্কার পাওয়া প্রথম কি সি ভি রমণ চন্দ্রশেখর ভেক্ট রমণ লেবন পুরস্কার প্রাপ্ত ডক্টর সৈফুদ্দিন কিচলু মগাসেস প্রথম প্রথমে পাই বিনোভাবে ভাবে মগাসেস পুরস্কার হ্যাঁ সেবাই চিকিৎসা ক্ষেত্রের সেবাই মগাশেস পুরস্কার দিয়ে যাই প্রথম চাড়ক শূন্য বিমান কি না লক্ষ্য উনিশশো বয়ানব্বই সেপ্টেম্বরের প্রথম চালক শূন্য বিমান কার্যরত বেড়ে মৃত্যুবরণ করে প্রথম প্রধানমন্ত্রী কি প্রথম এশিয়ান খেলা আয়োজন কোটি হয়েছিল প্রথম এশিয়ান গেম দিল্লি হয়েছিল উনিশশো একাবন মশায় হল কার্যত বেড়ে মৃত্যুবরণ করে প্রথম প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী আ্যর বেড়ে মৃত্যুবরণ করে প্রথম রাষ্ট্রপতি ডর জাকির হুসেন পার্লামেঁটর সম্মুখীন নহ ইস্তফা দিয়ে প্রধানমন্ত্রী কি ଚୌଧୁରୀ ଚରଣ ସିଂ ହେଲା ପାର୍ଲାମେଣ୍ଟରେ ସେ ସମ୍ମୁଖୀନ ନ ହୋଇ ମୃତ୍ୟୁବରଣ କରିଥିଲେ ସରି ପାର୍ଲାମେଣ୍ଟର ସମ୍ମୁଖୀନ ନ ହୋଇ ସେ ଇସ୍ତଫା ଦେଇଥିଲେ ବଟ୍ କାର୍ଯ୍ୟରତ ସମୟରେ ଯେତେବେଳେ ସେ ପ୍ରାଇମ୍ ମିନିଷ୍ଟର ଥିଲେ ମୃତ୍ୟୁବରଣ କରିଥିଲେ ସେ ହେଉଛନ୍ତି ଲାଲବାହାଦୁର ଶାସ୍ତ୍ରୀ ଏବଂ ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କ ବିଷୟରେ ଯଦି ଆମେ ଆଲୋଚନା କରିବା ସେ କାର୍ଯ୍ୟରେ ଯେତେବେଳେ ମୃତ୍ୟୁବରଣ କରିଥିଲେ ସେ ହେଉଛନ୍ତି ଡକ୍ଟର ଜାକିର ହୁସେନ ভারতের প্রথম অবিবাহিত প্রধানমন্ত্রী কি অটলবিহারী বাজপেয়ী ভারতীয় জাতীয় কংগ্রেসর প্রথম মুসলমান সভাপতি কি বদরুদ্দিন তেয়বজি ভারতীয় জাতীয় কংগ্রেসর প্রথম মুসলমান সভাপতি বদরুদ্দিন তেয়বজি প্রথম মোগল শাসক কিবর হলো ভারত রত্ন প্রথম বিদেশী নাগরিক কি খাঁ অব্দুল গফর খাঁ তা সীমান্ত গান্ধী কুয়া যায় খান অব্দুল গফর খান ভারতের কেবে প্রথম আরম্ভ হয়েছিল অশি মশার প্রথমে জনগণনা আন্তার্কটিকা দলর নেতৃত্ব নেওয়া প্রথম ব্যক্তি কি ডাক্তার সৈয়দ জওয়ার কাশিম সে আন্তার্কটিকা দলের প্রথম নেতৃত্ব নিয়ে প্রথম পরিবার পরোজন ক্লিনিক খোলার ব্যক্তি কিভে আর্ভিক অর্ভে পরিবার পরোজন ক্লিনিক খোলার ব্যক্তি তাহলে আমি দেখা ভারতের প্রথম মহিলা প্রথম মহিলা মহাকাশচারী কি না কল্পনা প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু আমি যদি সরোজিনী নাইডু আলোচনা করা সে জন্ম হয়েছিল অঠরশ তে না অঠরশো ଫେବୃୟାରୀ ତେର ଆନ୍ଧ୍ରପ୍ରଦେଶର ହାଇଦ୍ରାବାଦରେ ହେଲା ସେ ଗାନ୍ଧିଜୀଙ୍କ ଦ୍ୱାରା ଅନୁପ୍ରାଣିତ ହୋଇ ଯେତେବେଳେ ଭାରତୀୟ ସ୍ୱାଧୀନତା ସଂଗ୍ରାମରେ ଯୋଗଦେଲେ ସେ ତାଙ୍କର ପଏଟିକ୍ କ୍ୟାରିୟର୍ ତାଙ୍କୁ ଛାଡ଼ିବାକୁ ବି ପଡ଼ିଥିଲା ତାଙ୍କ ଦ୍ୱାରା ଲିଖିତ ଯେଉଁ ଗୋଲ୍ଡେନ୍ ଥ୍ରେସଲ୍ଡ ଗୋଲଡେନ୍ ଥ୍ରେସଲ୍ଡ ବୋଲି ଗୋଟେ ସେ କାବ୍ୟଗୁଛ ଲେଖିଥିଲେ ଉଣେଇଶହ ପାଞ୍ଚ ମସିହାରେ ଲଣ୍ଡନର ଡଡ଼ ପ୍ରେସ୍ରେ ତାହା ପ୍ରକାଶ ପାଇଥିଲା ହେଲା ସର୍ଜନ ନାଇଡ଼ୁ ଉଣେଇଶହ ଅଣପଚାଶ ମସିହାରେ ତାଙ୍କର ମୃତ୍ୟୁ ହୋଇଥିଲା ତାଙ୍କ ଦ୍ୱାରା ଲିଖିତ କବିତା ଦ ଭିଲେଜ୍ ସଙ୍ଗ ଯେଉଁଟାକି ଚାଇଲ୍ଡ ମ୍ୟାରେଜ ଉପରେ ରିଲେଟେଡ଼୍ ଥିଲା ତାହେଲେ ଆମେ ପ୍ରୋସିଡ଼୍ କରିବା ନେକ୍ସଟ ପଏଣ୍ଟକୁ ପ୍ରଥମ ମହିଳା ରାଷ୍ଟ୍ରଦୂତ ବା ରାଜଦୂତ ବିଜୟଲକ୍ଷ୍ମୀ ପଣ୍ଡିତ ପ୍ରଥମ ମହିଳା ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସୁଚେତା କ୍ରିପାଳିନୀ ପ୍ରଥମ ମହିଳା ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଇନ୍ଦିରା ଗାନ୍ଧୀ ପ୍ରଥମ ମହିଳା ଏଭରେଷ୍ଟ ଆରୋହଣକାରିଣୀ ବିଚେନ୍ଦ୍ରି ପାଲ ପ୍ରଥମ ମହିଳା ବିଶ୍ୱସୁନ୍ଦରୀ ରୀତା ଫରିଆ ହେଲା ରୀତା ଫରିଆ प्रथम महिला एमए पास किए ना चंद्रमुखी बस प्रथम महिला कांग्रेस महिला सभापति आनी बेसाान्त म समय पूर्व कि प्रथम महिला यूनियन पब्लिक सर्विस कमिसनर किए नजे मियन भारत र प्रथम महिला न्यायाधीश किए लीला सेठ हिमाचल प्रदेश उन्य एक मसहार सिले हिमाचल प्रदेश र ସେ ନ୍ୟାୟଧୀଶ ହୋଇଥିଲେ ଉଣେଇଶହ ଏକାନବେ ମସିହାରେ ଜାତିସଂଘର ପ୍ରଥମ ମହିଳା ସଭାପତି କିଏ ବିଜୟ ଲକ୍ଷ୍ମୀ ପଣ୍ଡିତ ଥିଲା ଉଣେଇଶହ ତେପନ ମସିହାରେ ଶାନ୍ତି ପାଇଁ ନୋବେଲ ପୁରସ୍କାର ପ୍ରଥମେ କିଏ ପାଇଥିଲେ ମଦର ଟେରେସା ସେ ପ୍ରଥମେ ଯୁଗସ୍ ଲୋଭିଆର ନାଗରିକ ନାଗରିକ ଥିଲେ ପରେ ସେ ଭାରତର ନାଗରିକତ୍ୱ ଗ୍ରହଣ କରିଥିଲେ ସେ ଶାନ୍ତି ପାଇଁ ନୋବେଲ ପୁରସ୍କାର ପାଇଥିବା ପ୍ରଥମ মহিলা ভারত ভারত প্রথম মহিলা ভারতর মা বলে মধ্য প্রথম আইপিএস কিরণ বেদী প্রথম মহিলা আইপিএস প্রথম মহিলা শাসিকা না রেজিয়া সুলতানা প্রথম মহিলা ব্রহ্মাণ্ড সুন্দরী সুস্মিতা সেন বা মিস ইউনিভার্স সুস্মিতা সেন প্রথম মহিলা আডভোকেট কেমিলা সরাবজি प्रथम विधानसभार प्रथम महिला वाचस्पती सपना देवी प्रथम महिला हो विधायिका डक्टर मुथुलक्ष्मीस प्रथम महिला हो पालट प्रेममाथुर उन्स सतचाळीस रु अठचाळीस भारतर प्रथम महिला हो पायलट पालट हो प्रेम माथुर ଭାରତର ପ୍ରଥମ ସେନାମଣ୍ଡଳୀ ଜିତିଥିବା ବାହିନୀ ବିମଳା ଦେବୀ ଇଂଲିଶ ଚ୍ୟାନେଲ ସନ୍ତରଣ ହୋଇଥିବା ପ୍ରଥମ ମହିଳା ମୁଁ କହିସାରିଛି ମିସ୍ ଆରତୀ ଶାହା ପ୍ରଥମ ମହିଳା ଡାକ୍ତର କିଏ ନା ଆନନ୍ଦବାଇ ଯଶୀ ଆଉ ପ୍ରଥମ ମହିଳା କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀ କିଏ ନା ରାଜକୁମାରୀ ଅମୃତକର ରାଜକୁମାରୀ ଅମୃ ଅମୃତ୍କର ସେ ହେଉଛନ୍ତି ପ୍ରଥମ ମହିଳା ମନ୍ତ୍ରୀ ରାଜ୍ୟସଭାର ପ୍ରଥମ ମହିଳା ଉପାଧ୍ୟକ୍ଷ କିଏ ଥିଲେ ଭୟଲେଟ୍ ଆଲଭା যোজনা আয়োগর প্রথম মহিলা অধ্যক্ষ ইন্দিরা গান্ধী ভারত রত্ন প্রাপ্ত প্রথম মহিলা ইন্দিরা গান্ধী কেন্দ্র সাডেমি প্রাপ্ত প্রথম মহিলা কি অমৃতা প্রীতম হল প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পাই সে হচ্ছে আশা পূর্ণা দেবী প্রথমে সে জ্ঞানপীঠ পুরস্কার পাই নারমন বর্ল পুরস্কার প্রথম কেউ মহিলা পাই নারমন বর্লভ পুরস্কার সে হচ্ছেন ডক্টর অমৃতা পটেল লেনি শাতে পুরস্কার পাই প্রথম মহিলা কি অরুণস আসফলি অর্জুন পুরস্কার পাওয়া প্রথম মহিলা কি এনএল এন লম সডেন উনিশশো একষট্ঠি হকিপ্রে প্রথমে সে পাই অর্জুন পুরস্কার সেন প্রথম মহিলা জেনে কি মেজর জি রাম এশিয়ান গেমরে স্বর্ণপ্রদক প্রাপ্ত প্রথম মহিলা কি কমলজিৎ সন্ধু আন্তর্জাতীয় মহিলা ক্রিকেটরে শহে উইকেট প্রাপ্ত প্রথম মহিলা কি ডাইনা ইদু লজি হল আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে সে শহে উইকেট প্রাপ্ত হয়েছে আন্তর্জাতীয় প্রাপ্ত মাস্টার প্রাপ্ত খেলা কি আন্তর্জাতীয় প্রাপ্ত মাষ্ট প্রাপ্ত খেলা হচ্ছেন ভাগ্যশ্রী থিপসে আন্টার্কটিকার পদার্পন করে প্রথম মহিলা কি প্রীতিসেন গুপ্তা আন্টার্কটিকার পদার্পণ করতে প্রথম মহিলা হচ্ছেন প্রীতিসেন গুপ্তা ভারতীয় সিনেমার প্রথম অভিনেত্রী কি দেবিকা রাণী যথমে দাদা সাহেব ফালকে পুরস্কার পাই দেবিকা রাণী জাতিসংঘর সঙ্গীত পরিবেষণ করে মহিলা সঙ্গীত শিল্পী কি এমএস শুভলক্ষ্মী জাতিসংঘের মুংঘ বিষয়ে উনিশশো পঁয়তালিশ অক্টোবর চব্বিশে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল প্রথম জাতিসংঘের সেক্রেটারি জেনে কি কে না ট্রিগি ভিলি প্রথম অশোক চক্র চক্রপ্রাপ্ত মহিলা কি না নিরজা মিশ্র অলম্পিক্রে ভাগ প্রথম মহিলা কি মেরি লীলা রায় ভারতীয় বিজ্ঞাপন কংগ্রেস অধ্যক্ষা প্রথম ডক্টর অসীমা চ্যাটার্জী দূরদর্শন সমাচার প্রথম যে সমাচার পড়িলে প্রথম মহিলা না প্রতীমা পুরী প্রথম আলএস প্রাপ্ত অন্না দুইথর অভরেস আহোণ করে মহিলা না সন্তোষ যাদব সন্তোষ যাদব হচ্ছেন জন মহিলা তার ক্যারেক্টারিষ্টিক রয়েছে পিলা মানে ইট হাজ ইউ গথ রু যাদব হ্যাঁ সবুজ কম বয়সে অভরেষ্ট আহোণ করে মহিলা কি না ডিকি ডলমা শান্তি স্বরূপ ভট্টানগর পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা কি অসীমা চ্যাটার্জী রমণ মগাশেষ পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা কি রমণ মগাশেষ না কিরণ বেদী ভারতের প্রথম মহিলা আইপিএস ভারতীয় মহিলা কমিশন প্রথম অধ্যক্ষা কি না জয়ন্তী পট্টনাক ভারত মহিলা কমিশন প্রথম অধ্যক্ষা জয়ন্তী পট্টনাক টিক আরম্ভ করে দেখিবা কেউ আন্দোলন ভক্তি আন্দোলন চৈতন্য মহাপ্রভু আরম্ভ করে দিন ইলাই आकबर आरंभ कर्य समाज किंवा प्रतिष्ठा कर ना स्वामी दयानंद सरस्वती ब्राह्मसमाज राजा रमोहन राय प्रार्थना समाज कशवनंद सेन बौद्ध धर्म बुद्ध देव जैन धर्म महावीर शिख धर्म गुरु नकलसा पंथ गुरु गोविंद सिंग সাংখ্য দর্শন মহর্ষি কপিল জগদর্শন পতঞ্জলি মীমাংসা দর্শন জৈমিনী এবং হিজরি সম্বত হজরত মোহাম্মদ প্রতিষ্ঠা করে ডিও স্টুডেন্টস ইফ ইউ ক্যাম ফাষ্টলি টু দিস চ্যানেল প্লিজ ডোট ফরগেট টু লাইক শেয়ার আজ ওয়েল আজ সব সবসক্রাইব so that i will provide you more and more useful video not only in odia but also in english as well as other subjects which are your indispensable for your examination thanks a lot always hope for the best god bless you